আসসালামু আলাইকুম, আমি ডক্টর রেসওয়ানা সুহান, ডায়াবেটিস এবং এন্ডোক্রাইনোলজিস্ট। আজকে আমরা কথা বলবো হাইপোথাইরয়েডিজম নিয়ে। হাইপোথাইরয়েডিজম এখন অনেক একটি কমন হরমোনাল অসুখ। এটি ডায়াবেটিসের মতোই এর প্রাদুর্ভাব এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। বেশিরভাগ রোগী আমাদের কাছে এসে জিজ্ঞেস করে যে আমার এই থাইরয়েড অসুখটি কেন হলো, এর থেকে কি ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা আছে অথবা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমি তাদেরকে বলি যে না, হাইপোথাইরয়েড একটি অনেক সহজ অসুখ। এখানে একটি বা দুটি ট্যাবলেটের মাধ্যমে আমরা আমাদের অনেক জটিল জটিল সমস্যাগুলোকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, শুধু প্রয়োজন একটু সচেতনতার। হাইপোথাইরয়েড রোগটি আসলে কেন হয়, এটি বাংলায় বলতে গেলে যে আমাদের বংশ পরম্পরায় হয়তো হাইপোথাইরয়েডটি চলে আসে, হয়তো বাবা মা ভাই বোন অথবা দাদা দাদি নানা নানি এনাদের থেকে আমাদের কাছে এই হাইপোথাইরয়েডটি চলে আসে। যদিও এরকম কোনো জিন এখন আইডেন্টিফাই করা যায়নি যে যার জন্য হাইপোথাইরয়েড হচ্ছে। এছাড়া প্রিভিয়াসলি আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে হাইপোথাইরয়েড দেখা দিত, যেটা এখন আর হয় না, কারণ আমাদের বেশিরভাগ খাবারেই এখন আয়োডিন ফর্টিফাইড করা থাকে। হাইপোথাইরয়েডের উপসর্গগুলো আসলে কী কী? হাইপোথাইরয়েডের প্রথম উপসর্গ এটা যে কোনো কারণ ছাড়াই হঠাৎ অত্যন্ত দুর্বল বোধ করা অথবা ক্লান্তি বোধ করা। এছাড়া ওজন বেড়ে যাওয়া, অনেক ব্যায়াম বা খাবার কন্ট্রোল করা সত্ত্বেও ওজনকে কন্ট্রোলে না আনতে পারা, অনিয়মিত মাসিক হওয়া, এছাড়া চুল পড়ে যাওয়া, স্কিন রাফ হয়ে যাওয়া, গলা বসে যাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের উপসর্গ রয়েছে যেগুলো দেখলে আমরা সাসপেক্ট করতে পারি যে পেশেন্ট হয়তো হাইপোথাইরয়েডিজমে ভুগছেন। এই উপসর্গগুলো থাকলে আমরা কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে তা কনফার্ম করে নিই, যেমন TSH, FT4 অ্যান্ড FT3। এই লেভেলের মাধ্যমে আমরা পেশেন্টের থাইরয়েডের লেভেলটা দেখে নিই। এছাড়া কিছু অটো অ্যান্টিবডি করি যেগুলোর উপর আমাদের পরবর্তীতে থাইরয়েডের চিকিৎসার প্ল্যানটা নির্ভর করে। যদি অটো অ্যান্টিবডিগুলো পজিটিভ থাকে সেক্ষেত্রে রোগীকে সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হয়, কিন্তু যদি অটো অ্যান্টিবডি নেগেটিভ আসে তাহলে আমরা ধীরে ধীরে রোগীর থাইরয়েড লেভেল দেখে দেখে ডোজ কমিয়ে এনে অনেক সময় থাইরয়েডের ওষুধটি বন্ধ করে দেওয়ারও প্ল্যান রাখতে পারি। এখন আমরা থাইরয়েডের ওষুধ হিসেবে কী দেই? থাইরয়েড হরমোনটাকেই আমরা লিভোথাইরক্সিন নামে পেশেন্টকে ওষুধ হিসেবে দিয়ে থাকি, যেই ওষুধটি তাকে সকালে বাসি পেটে খাবারের অন্তত 1 থেকে 2 ঘন্টা আগে সেবন করতে হয়। এবং এই ওষুধের সাথে আয়রন অথবা ক্যালসিয়াম অথবা ভিটামিন অথবা কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যাবে না, এতে থাইরয়েড ওষুধটির কার্যক্ষমতা কমে যাবে। শুধু এখানেই শেষ নয়, এর পরবর্তীতে রোগীকে নির্দিষ্ট সময় পরপর ডায়াবেটিক চিকিৎসকের কাছে এসে ফলো আপে থাকতে হবে যে তার থাইরয়েডের লেভেলটি কোন লেভেলে আছে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। নিশ্চয়ই আমার এই কথাগুলো থেকে আপনারা একটু হলেও তথ্যগুলো পেয়েছেন এবং সচেতন হবেন। পরবর্তীতে অন্য আরেকটি টপিক নিয়ে কথা বলবো। ধন্যবাদ।